আসসালামু আলাইকুম আমার সকল জিএসএম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন জে টু কোর, আর এটি চার্জে কানেক্ট করলে আর কি ওভারহিটিংস একটি লোগো আসে। আর ওভারহিটিং চার্জিং এই সমস্যাটি বন্ধুরা যে কোনো কম্পোনেন্ট থেকে হতে পারে, দেখা গেছে কয়েল থেকে হতে পারে, ক্যাপাসিটার থেকে হতে পারে এবং চার্জিং আইসি থেকেও হতে পারে, অনেক সময় সিপিইউ আইসি থেকেও এগুলো প্রবলেম হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন যে কীভাবে কাজটি করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কয়েল আছে, এটি হলো চার্জিং এর একটি কয়েল চার্জিং। আর এই কয়েলটি এখান থেকে রিমুভ করে দেখবো যে কাজটি হয় কিনা। 100% এই কয়েলটি রিমুভ করার পর এখান থেকে কাজটি হতে পারে। তো আমরা দেখি যে কাজটি আমাদের হয় কিনা। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা চার্জে কানেক্ট করছি, এখন দেখি যে আমাদের চার্জটি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের চার্জ কিন্তু হইতেছে। আর শুধুমাত্র একটি কয়েলের কারণে সমস্যা হওয়ার কারণেই কিন্তু, একটি কয়েল লিকেজ হওয়ার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের ফোনটিতে চার্জ নিতেছে, আর কয়েলটি এতই ক্ষুদ্র এবং এতটাই নিখুঁত। আপনার সরাসরি আমরা যদি চার্জিং এসির দিকে ধ্যান করতাম তাহলে হয়তো কাজটি হতো না। দেখতে পাচ্ছেন ক্ষুদ্র এই কয়েলটির কারণে আমাদের পুরো মাদারবোর্ডে ওভারহিটিং একটি মেসেজ আসতো। তো সুন্দর একটি ভিডিও দেখালাম। তো আজকে এই পর্যন্তই প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।